সাল্লামকে সব সময় দেখা যায়, ওইটাকে বলে আইনুল ইয়াকিন। আর আরেকটা ইয়াকিনের কথা কোরআনে বলা হয়েছে, আল্লাহ নিজে আপনার ভিতর থেকে বলবে আনা সুবহানি মাযিমুশানি, সব শান আমার, আমি তোর ভিতরে। জোরে বল সুবহানাল্লাহ। তো যার ভিতরে স্বয়ং মাওলা যখন বলবে আনা সুবহানি, আমি তোর মধ্যে বাসমান, মাযিমুশানি, সব শান আমার, যখন স্রষ্টা নিজে বলবে তখন সে বলে আনাল হক, আমি সত্য, আমি সত্য। জোরে বল সুবহানাল্লাহ। তখন মোল্লা মুন্সিরা তারে কাফের কয়। জোরে বলুন ঠিক কিনা? সুফিবাদেও বাকির কোনো বিশ্বাস নাই। কান্দি মেঘনা কুমিল্লা প্রধান অতিথি অফিসার ইনচার্জ মেঘনা থানা জনাব মোহাম্মদ সুমিউদ্দিন সাহেব এবং আরও উপস্থিত আছেন এসআই মিলন শাহ এবং বিশেষ অতিথি উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল মালিক প্রতিষ্ঠাতা মেঘনা উপজেলা প্রেস ক্লাব এবং জনাব হুমায়ুন কবির চেয়ারম্যান সালিবাঙ্গা ইউনিয়ন পরিষদ মেঘনা। উপস্থিত আছেন জনাব ইব্রাহিম সরকার মেম্বার ১ নং ওয়ার্ড বড়াইকান্দি, জনাব আব্দুল লতিফ সরকার সাবেক চেয়ারম্যান সালিবাঙ্গা ইউনিয়ন পরিষদ। আরও উপস্থিত আছেন জনাব কবির হোসেন সাবেক মেম্বার 1 নং ওয়ার্ড বড়াইকান্দি। আজকের মাহফিল মেম্বার আরেকটা বাকি আছে ভাই, কি নাম? মেম্বার 2 নং ওয়ার্ড মনোহর হোসেন মেম্বার 2 নং ওয়ার্ড বশিরচর, ওনার প্রতি আমার ভক্তি এবং কি আরও আমার সালাম রইল। আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করতেছেন আমি বিশেষ করে হাজি কবিরুদ্দিন খান, আর আরেকজনের কথা বলতাম না, উনি ফেমের মানুষ, ভালো গানের কণ্ঠ আছে, একটু দূরত এটা এখান থেকে। এবং কি আরও উপস্থিত আছেন আমার এই ভাই, স্নেহের ভাই জনাব হাজি ইব্রাহিম খলিল প্রধান বিশিষ্ট সমাজসেবক। অনেকেই প্রশ্ন রাখতে পারেন, হুজুর আপনি সালাম দিতেছেন না কেন? আসলে সালাম শব্দের অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক। কথা খেয়াল করবেন, সালাম শব্দের অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। এখন আমি আছি অশান্তিতে, আমি কিভাবে কমো আপনার উপর শান্তি বর্ষিত হোক? কথা খেয়াল করিয়ে, আমি কেমন অশান্তিতে আছি, হাত ভাঙ্গা লইয়া পাও ভাঙ্গা লইয়া আমি আছি জ্বালা যন্ত্রণায়, আমি অশান্তিতে আছি, তাই আমি আপনাদেরকে সালাম দিতে পারতেছি না। তবে আপনারা সহ আমি সহ দয়ালের কাছে দরখাস্ত রাখতেছি যেন আমাদের উপর সালাম বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আমাদের উপর কি বর্ষিত হয়? কার কাছে দরখাস্ত রাখছি? মহান স্রষ্টার কাছে। উনি যদি আমাদের উপরে সালাম প্রতিষ্ঠিত করে তাইলে আমরা সবাই শান্তিতে থাকতে পারবো। যেমন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, এই জন্য রাসুল পাক ছোট বড় শ্রেণী বেশ্রেণী সবাইকে সালাম দিতে পেরেছে। সুবহানাল্লাহ। এখন আমার সেই যোগ্যতা হয় নাই, তাই আমি আপনাদের কাছে প্রেমের ভক্তি জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন আব্দুস সালাম বিপ্লবী তাহিরি এবং হাফেজ রকুন উদ্দিন আল কাদি বানরামপুর, হাফেজ কাউসার আলম নূরি মুরাদনগর এবং আক্কাস ফকিরের বড়নাতি মৌলানা আনিসুর রহমান জাপরি এমসি, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মেঘনা কুমিল্লা। আরও অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। সকলের প্রতি এবং পদ্মারালের মা বোনদের প্রতি শ্রীনিমতে আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা ভক্তি রেখে আমি আমার কাজ শুরু করতে যাচ্ছি। বাজান আবারও বলছি, আমার যদি ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।